কোথাকার শাকা লুবির স্বাদ? শিলিগুড়ির? না, এখানে শাকালু সত্যি খুব টেস্টি, প্রচন্ড মিষ্টি। কিন্তু এখানে না জানো তো একটা জিনিস কি, খাওয়ার দাওয়ার না খুব টেস্টি গো। আমরা যেখান থেকে আসছি আর কি, সেখানে খাওয়ার দাওয়ার থেকে মানে এখানে কত করে না, যখন তোমার অঘ্রাণ মাছ থাকে তখন অনেকটা দাম থাকে ওইদিকে। বিপ্রতীপের বন্ধু অনেক তাড়াতাড়ি চলে আসছে বলে বিপ্রতীপ ওকে নিয়ে আসলো বাড়িতে, যে বসে বসে গল্প করছে। খাওয়া দাওয়া কমপ্লিট ওদের, এখন কলেজ যাবে, ওর বাবা দিয়ে আসবে গিয়ে জেনকে। ওর বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তো 8টা 9টা বাজেই না। ইস, দেখছো কত কষ্ট করে পড়াশোনা করে মানুষ সত্যি। তারপরে খাওয়াটাও না ভাতটা মাঝে, ফিগারটা দেখতেছো না তোমার? এরপরে ওই প্রশ্নটা জিজ্ঞেস করতে হয়? হ্যাঁ না না খাই কলেজ একবার খাই, টিফিন নিয়ে গেলে না কলেজে খাই ভাত। আর এখন তো বাচ্চা 2 দিন হয়েছে কলেজ, তাই না? হ্যাঁ অনেকটা। ওর জন্যই তো করা হয়েছে। হ্যাঁ ওর জন্যই তো করা হয়েছে, ওর জন্যই তো করা হয়েছে। আরে সিরিয়াস কমপ্লেন করি তো তাই? হ্যাঁ হুম, কমপ্লেন করা হয়েছে, তারপর করা হয়েছে না? মানে একদিন 2 দিনে যা করিয়ে দেয় মানে সারা সপ্তাহেরটাও মানে উসুল হয়ে যায় আর কি। সেটাই সেটাই, তাই তো 8টা 9টার সময় গিয়ে পৌঁছে এটা না এগো তোমরা। হুম, সম্ভব। হ্যাঁ এখন ওরা যাচ্ছে, আবার আসবা। হ্যাঁ হ্যাঁ, সকালেই দেওয়া হয়েছে, আবার আসবা। এখন তো চেনাই হয়ে গেল, কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, এসে খাওয়া দাওয়া করে হুম আসবা আবার। হ্যাঁ ওকে দিনই চাবি নিতে ভুলে যায়। না খোলা থাকতে কে না কে ঢুকে যায় বারবার। এইটা লাগালে পরে তো কোনো অসুবিধা নেই না? হুম হুম, ওটা ভিতর দিয়ে ওটা করে না করলে এটা করুন। আমি কি করবো, আমি তো আছি না। কি কুয়াশা গো! তুমি লাগিয়ে এমনি লাগিয়ে দিও, এইটা খালি আংটাটা লাগিয়ে দাও। কি কুয়াশা না ওদিকটা! হুম হুম, হুম কলেজে গেলে রোডটা পান, কাজ নেই যখন। এই যে ইলেকট্রিক অফিসের, ইলেকট্রিক অফিসের কাগজপত্র নিয়ে সব যাচ্ছে এখন ছেলে আর বাবা জমা দিতে। দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে সমস্ত কাগজপত্র নিয়ে জমা দিতে যাবে, আর এ ভাবছে ও বোধহয় চলে যাচ্ছে সেই কারণে আর কি। মানে দেখো কি করে যাচ্ছে সমানে। ইস, ন্যাকড়াটা নিয়ে আসি, দেখো 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 দেখো, পা ধরে পা ধরে আটকায় রাখবো, বুঝছিস? দেখ 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 দেখ, কাণ্ড দেখ কি অবস্থা। তাহলে ওরা যাক, তোমাকে বলেছি না, হ্যাঁ কর্ম করে যাও, ফলের আশা করবা না, ফল যে ফল আসতেই থাকবে, আসবেই না, আসবেই। এই যে দেখো বন্ধুরা, কনফিডেন্স। তাহলে তোমাদেরকে দেখাই আমার পাপড়ের বাজার, মানে কি রেটে যে পাপড়, মানে সে কি ধরনের পাপড়, মানে কি বলবো আর। ধর এখন যদি শঙ্কর দত্ত হইতো না, আমি ভিডিওটা শুরু করে দিতাম। পাপড়ের মধ্যে তো আমি দেখতে পাচ্ছি পূর্ণিমা পাপড়, টমেটো, এটা টমেটো, টমেটো পাপড়। এই যে দেখো,
ঝাল মশলা পাপড়, এই যে টমেটো থেকে উঠলে সাথে বাবা কি যে খাই তুই সবুজ রং করে কাঁচা আমের পাপড় পারলে দেখা গেল এটা সবুজ রং করে দিয়ে দিল মুখে দিলে বুঝে যাবে এই যে আমের পাপড় আলুর পাপড় ঝাল মশলা পাপড় একই বোধ হয় না এটা আলু এটা না এটা মুসুর ডালের পাপড় ও না এটা ইয়ে ধনে না এটা ধনে পাতার পাপড় এগুলো হয় না কি গো আদতে সবাই মুড়ি মুড়কির মতো কিনতেছে তাই ধনে পাতার ফ্লেভারটা দাও শেষ হয়ে গেছিল এটার মধ্যেই সুবিধা ভাঙবে ঢুকবে না তো কয় রকমের পাপড় আছে কত ডায়লগ দিচ্ছে গো শুনছ রদ ভাবে আমি রে পদ ভাবে আমি মূর্তি ভাবে আমি রে হাসে অন্তর্যামী এত সামনে ক্যামেরা দূর আরে ক্লারিটি দেনে পিকচার আসে সবগুলো করে ফেলবা সে তো সবগুলো করবো না ছাড়ো না তাহলে এরকম করে ছাড়তেছে না হ্যাঁ হ্যাঁ বড় বড় করতে আরে একটা রান্না করে দেখো এটাকে ভাগাভাগি করে দুই ভাগ করে নেবো ট্রায়াল মেরে দেখবো একটা কত তেল দিতেছো বড় হবে না তেল আবার এগুলো তেল আবার রান্নাতে দেওয়া যায় না হ্যাঁ হ্যাঁ হুম যেটা থাকবে রান্না করে নেবো কালকে রাখার জন্য প্লেট কোথায় শক্ত থাকে মাঝখানে কতগুলো নিলাম নিয়ে যা চলছে বেকা তারাই হোক শেরু কি মাছের ঝোল ভাত খাবে তাহলে ডিম সিদ্ধ ভাত ও ডিম সিদ্ধ ভাত এই ডিম গুলো ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দাও রাহামুড়ি কিছু বড় হয় নাই আহামুড়ি কোনো বড় হয় নাই বাবা একলা পাপড় তো আমরা দুই তিনটা সবটাই নিই আমের পাপড় না না এটা হলো
লঙ্কা না 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 আমের পাপড় নারজুমা বন্ধুরা দেখো একটু দূরে যাবো আমের পাপড় ভাজলাম বন্ধুরা রাত্রে ভাত দিয়ে খাবো দেখো কি সুন্দর দেখতে হয়েছে কোমরের মধ্যে ব্যথা পাইলো চিন্তা করতো এটার সাথে যুদ্ধ করে তুমি পারবা এই যে বন্ধুরা সকালে পেঁয়াজ কালি আলু ভাজা ওই যে মেখে ফেলছে বড় ছেলে পাতে এখানে মাছের ঝোল অসম্ভব আর এই যে পেঁয়াজ কালি ভাজা এই যে এখানে আর এই যে পাপড়টা ভাজা হলো আর এখানে হচ্ছে মিষ্টি আছে আলু ভাজা আর ওটুকু আছে দুইটা খাবে পাপড় একটা কারি নিব তাই না হয়ে যাবে আচ্ছা দেখো হয়ে গেলে এই দে 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 ওর তোয়ালি দে 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 তাহলে বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও করলাম তোমাদের জন্য ওই ছেলে আসছে কাজকর্ম মানে সমস্ত কিছু এসে করার জন্য রান্নাবান্নাও করতে হয় আর ছোট দিনের বেলা আমি ধরতেও পারি না যাই হোক সময় পাই না ছোট্ট একটা ব্লগ করে তোমাদের জন্য ছাড়লাম তাহলে ভিডিওটা দেখো লাইক করো আর একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন রাখি শান্তি সব কমপ্লিট হয়েছে গুড নাইট।